জিজ্ঞাসা করুন সেই মাকে যাকে তার বাচ্চা গর্ভ অবস্থায় পেটের ভেতরে লাঠি মারে সেই মায়ের কিন্তু উত্তর হবে আমার বাচ্চা পেটে থাকাকালীন আমাকে লাঠি মারত না সে শুধু চেষ্টা করত পেটের মধ্যে একটু জায়গা করে নিয়ে যদি আমাকে আলিঙ্গন করতে পারে সত্যি অদ্ভুতপূর্ব অনুভূতি পেটে থাকাকালীন আপনার শিশুর প্রথম লাঠিটি খাওয়া মাত্রই আপনি অনুভব করবেন যে আপনি পৌঁছে গেছেন মাতৃত্ব নামক জীবনের সেরা সন্ধিক্ষণে এই নয় মাসের সময়টির অনুভূতি ও অভিজ্ঞতা কোনো শব্দেই বর্ণনা করা যায় না এবং এই সময় শিশুটির প্রত্যেকটি কার্যকলাপ আপনাকে উৎসুক করে তোলে এই চিন্তায় যে বাচ্চাটি কি করতে চাইছে সেই ভেবে শিশু কিভাবে লাথি মারছে পেটের ভেতরে কতবার লাথি মারছে বা লাথি মারছে কেন প্রত্যেকটি ছোট ছোট ব্যাপারে মায়ের মনে বিরাট ভাবে দাগ কেটে যায় আর তা হবে না মায়ের সম্পূর্ণ অধিকার আছে কেনই বা তার গর্ভজাত সন্তানের প্রতিটি কার্যকলাপ জানার আমরা আজ দেখব গর্ভ অবস্থায় শিশুর লাথি মারার বিষয়ে কিছু অবাক করা তথ্যসমূহ এক গর্ব অবস্থায় শিশুর লাথি মারার অর্থ শিশুটি সঠিক আছে এবং তার বৃদ্ধিও হচ্ছে এমন কথা শোনা যায় যে মায়ের পেটে শিশুর লাথি মারার অর্থ শিশুর সুস্বাস্থ্যের লক্ষণ এছাড়াও এর দ্বারা শিশুটির ব্যস্ততার লক্ষণও ফুটে ওঠে দুই শিশুটি তার নড়াচড়ার মাধ্যমে ভৌগোলিকগত পরিবর্তনের প্রতিক্রিয়া দিতে থাকে বাচ্চারা প্রতিক্রিয়া দেয় সঙ্গে সঙ্গে যখন তারা মাতৃগর্ভের বাইরে থেকেও কোনো আওয়াজ বা শব্দ পায় তিন যখন আপনি বাম দিকে ফিরে শুয়ে থাকেন সেই সময় শিশুরা অধিক পরিমাণে লাথি মারে যখন আপনি বাম কাত হয়ে শুয়ে থাকেন সেই সময় শিশুরা অধিক পরিমাণে লাথি মারে এর কারণ হিসেবে বলা যায় ওই সময় শিশুরা শরীরের রক্ত সঞ্চালন অধিক পরিমাণে হয় আর তার ফলে বাচ্চাটি শরীরে নড়াচড়াও অধিক পরিমাণে বৃদ্ধি পায় চার মা যে কোনো ভারী খাবার গ্রহণ করার পর তার শিশুর লাথি মারার প্রবণতা বেড়ে যায় সন্তান সম্ভবা মায়েরা লাঞ্চ বা ডিনারের পরে অধিক মাত্রায় শিশুর লাথি মারার প্রবণতা অনুভব করেন পাঁচ গর্ভ অবস্থায় শিশুর লাথি মারার প্রবণতা লক্ষ্য করা যায় নয় সপ্তাহ পর থেকে ঘটনাক্রমে জানতে পারা যায় শিশুরা গর্ভ অবস্থায় লাথি মারা শুরু করে যখন তার নয় সপ্তাহ সম্পূর্ণ হয় এবং যে সকল মায়েরা তাদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন তাদের ক্ষেত্রে এই সময়টি তেরো সপ্তাহ পর থেকে আসা শুরু হয় ছয় কম সংখ্যক লাথি চলা সন্তানের অপুষ্টি ও অলসতার কারণ হিসেবে ধরে নেওয়া হয় শিশুর স্বল্প নড়াচড়া তার স্বাস্থ্য সম্পর্কে চিন্তার বার্তা বহন করে আপনার সন্তানের যদি স্বাভাবিক ভাব থেকে কম নড়াচড়া লক্ষ্য করা যায় সেই ক্ষেত্রে ধরে নেওয়া যায় শিশুটির অক্সিজেনের যোগানের অভাবও হচ্ছে সাত কিন্তু ছত্রিশ সপ্তাহের পরে শিশুর কম পরিমাণে লাথিমারাকে চিন্তা লক্ষণ বলে ধরা হয় না ছত্রিশ সপ্তাহ পর বাচ্চা কম পরিমাণে লাথি মারলে চিন্তায় পড়বেন না আপনার কাছে যদি আমাদের দেওয়া উপরোক্ত তথ্যগুলো নতুন বলে মনে হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখতে সহায়তা করুন হ্যালো ভিউয়ার্স জানা অজানা এমন আরও অনেক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সবার আগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে বেল আইকনটি ক্লিক করুন